আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতু হ্যালো ভিউয়ার্স লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটে সবাইকে স্বাগতম আজ পহেলা মার্চ ইংরেজি দু হাজার একুশ সাল লিবিয়া টু ইতালি গেম খবরে আজ একটি শোকের খবর সাথে থাকছে কিছুটা ভালো খবর এছাড়া দুঃসংবাদ যারা ইতালি থেকে দেখছেন যারা ইতালির বাইরে থেকে বিশেষ করে বাংলাদেশ থেকে দেখছেন আপনারা দেখছেন প্রতিবারের মতো এটি জন্য নাবিদ লিবিয়া টু ইতালি গেম খবরগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার লিবিয়ার করে উপকূলে নৌকা ডুবিতে কমপক্ষে পনেরো জন শরণার্থীর মৃত্যু হয়েছে আপনারা জানেন যে উন্নত জীবনের আসায় ভূমধ্য ধরনের দুর্ঘটনা ঘটছে আর এই দুর্ঘটনা ঠিক কবে নাগাদ বন্ধ হবে সেটার কোনো হিসাব কারোরই জানা নাই কারণ যতদিন পর্যন্ত ইউরোপ যাওয়ার জন্য এই রাস্তা ব্যবহার করবে ততদিন পর্যন্ত এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে একই নৌকা থেকে পঁচানব্বই জন শরণার্থীকে জীবিত উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড এটি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে আজ ভাইরাল আপডেট হিসেবে প্রকাশ করা হয়েছে আলহামদুলিল্লাহ জার্মানি এনজিও শিপ শিওয়াজ থ্রি আরও একটি অভিযান পরিচালনা করে যেটা সাকসেস এবং সফলভাবে শিওয়াজ থ্রি সাতানব্বই জন শরণার্থীকে ভূমধ্যসাগর থেকে তাদের শিপে উঠিয়ে নেয় আপনারা জানেন যে জার্মানির এই এনজিও শিপটি গত সপ্তাহ জুড়ে ভূমধ্যসাগরে তিনটি অভিযান পরিচালনা করে যার সংখ্যা প্রায় তিনশোর উপরে চলে গেছে টোটাল বিস্তারিত আপডেট শিয়াওয়াজ থ্রি থেকে প্রচার করা হলে যথারীতি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন যে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার যে লিস্ট সেখানে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো বা মধ্যপ্রাচ্য আফ্রিকার দেশ থেকে শরণার্থীরা ইউরোপের পথে যাত্রা তবে এই আপডেটগুলো থেকে একটা ব্যাপার ক্লিয়ার করা হয়নি যে দুর্ঘটনাটি ঘটে সেখানে মৃত কোন দেশের কতজন ছিল বা লিবিয়া কোস্ট কোস্টগার্ড যাদেরকে উদ্ধার করে তাদের সংখ্যা কোন দেশের কত ছিল এবং জার্মানি এনজিও সেওয়া স্ত্রী যে শরণার্থীদেরকে নৌকা থেকে উদ্ধার করে তাদের শিপে ওঠায় সেটারও আপডেট প্রকাশ করা হয়নি সেখানে কোন দেশের কতজন ছিল যথারীতি আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই আপডেটগুলো প্রকাশ করব। কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত লিবিয়া টু ইতালি গেম খবর আপডেট এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকি সবার প্রতি অনুরোধ থাকবে আপনি এ ধরনের আপডেট এই চ্যানেল থেকে প্রতিনিয়ত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে রাখবেন যাতে করে আমরা গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন অনেক ক্ষেত্রে হয় আমরা একটি চ্যানেল সাবস্ক্রাইব করি কিন্তু বেল আইকনে ক্লিক না করার কারণে ওই চ্যানেলের কোনো নোটিফিকেশন আমাদের কাছে আসে না আর সোশ্যাল নেটওয়ার্ক বা অনলাইনের সিস্টেমই এমন আপনি যদি লাইক না করেন কমেন্টস না করেন ভিডিও না দেখেন সেক্ষেত্রে চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে কখনোই যাবে না তাই আপনি যখন অনলাইনে থাকেন বা ইন্টারনেট ইউজ করেন আপনি কমেন্টস লাইক সাবস্ক্রাইবার এগুলো সম্পূর্ণ ফ্রিতে করতে পারেন এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হয় না সুস্থ থাকুন নিরাপদ থাকুন যেখানে যে অবস্থায় আছেন